ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন, কানু আর অমল, তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মরা কাটা চলছে, অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মরা শোয়ানো, মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করেছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতলার উপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু বললে, আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন বললে, হঠাৎ বউয়ের চিঠি আসেনি? চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল বললে, টাকা ফুরিয়ে গেছে বুঝি? আরে না না, সেসব নয়, টাকা ফুরুলেই বা কি, নীলমণি ধার দিতে কোনো দিন আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক, ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। অমল বললে, তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ? কানু বললে, আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের, তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গায়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেক দিন তার সঙ্গে ছাড়াছাড়ি, আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল, মনে হচ্ছিল সে পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল, বললে, ছি ছি, এত ভীতু তুই, ওর মুখ দেখে চিনতে পারলি না? মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে, আমি পাটা করছি মহসিন পেটটা গোবিন্দ হাতখানা, ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর, ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। অমল বললে, ধুত, যত সব কুসংস্কারে ডিপো। জীবেন বললে, তোর কুসংস্কার নেই? অমল বললে, একদম না। গরুর মাংস খেতে পারবি? থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না, কারণ খেতে প্রবৃত্তি হয় না, ওইটেই প্রচ্ছন্ন কুসংস্কার। তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছমে করবে না, রাত্রেও করবে না। অমল বললে, না, আমি ভূত বিশ্বাস করি না। বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? আমি নিজে কখনো দেখিনি। জীবেন বললে, তুমি কি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হবার আগে কি কেউ ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? কানু বললে, হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারদিকে ভূত কিলবিল করছে। অমল বললে, যত সব বাজে কথা। কানু বললে, আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবেন বললে, আজ যে বডিটা এসেছে দেখেছিস, কালো মুষ্কো, সন্ডা চেহারা, দুকাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল, ওটাতে কাদের পাট পড়বে কে জানে, মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা! অমল বললে, আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি, মরা মরা, তাকে আবার ভয় কি? জীবেন বললে, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো,
অমল বললে, অনায়াসে পারি। কখনো পারবে না, নিশ্চয় পারব। জীবেন বললে, আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। অমল বললে, বেশ রাখো বাজি, কত দেবে? জীবেন বললে, 10 টাকা। অমল বললে, বেশ। জীবেন বললে, আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্না ডোমকে 2টো টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি, আমাকে সে খুব খাতির করে, তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারে হলের ভিতর ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি, প্রসেক্টরের ঘরের সামনেই। রাজি তো? অমল বললে, রাজি। সেদিন সন্ধ্যাবেলা জীবনের মেসে থাকা হলো না, তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে, সেইটে নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল, অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলের ঢোকবার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিচ্ছু দেখতে পেল না সে, সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, খুটখুট করে শব্দ হলো, ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রসেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল, টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে, অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে চাপটে ধরল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না ডোম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের উপর মুন্নার সঙ্গে সর করে, আর অমলও সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্ডা মরাটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খোঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত, ভূত, ধীরভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেঝের উপর শুইয়ে রেখেছে, আমার বড় শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল।